ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই ডাইনিং টেবিলে বসে আমার ছেলের বউকে খাইয়ে দিচ্ছিস, কে তুই বল কে তুই? মা, আপনি এভাবে কেন কথা বলছেন? উনি আর কেউ না, উনি আমার ভাই। আমার ভাইয়ের সাথে আপনি এইভাবে আচরণ করতে পারেন না। ভাই? কিসের ভাই? এতদিন তো জানতাম তোমার কেউ নাই, আর আজকে ভাই হয়ে গেল? ও, তাই তো বলি যে এই লোকটার সাথে তুমি জড়াজড়ি মাখামাখি কেন করলে? ভাই বানিয়ে তারপরে জড়াজড়ি মাখামাখি, এসব আমি সব কিছুই বুঝি। এই ছোট লোকগো কাজই এরকম। তুমি একটা ছোট লোক, শুধু তাই না, তুমি একটা নষ্টা মেয়ে। হ্যাঁ মা, আমি এটাই বলি, ভাবি একটা নষ্টা মেয়ে। এটা তো আমি অনেক আগে থেকে জানি। আম্মা, আপনাকে অনেকদিন আগে বলেছিলাম না, আপনার বড় বৌমার চরিত্রতে সমস্যা আছে। আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না, উল্টো কি করেন, আমাকে ভুল বুঝেন, হাজার কথা শুনিয়ে দেন। আজকে নিজের চোখে দেখলেন তো কত বড় সাহস, বাসায় পর পুরুষের নিয়ে ঘেঁষাঘেঁষি করে। ভাবি, এই লোক তোমার ভাই কি করে হয়? হ্যাঁ, তোমাকে এর আগেও আমি কতবার বলেছি, ভাবি তোমাদের বাড়িতে কে কে আসছে আমাদেরকে নিয়ে যাও, আমার একটু পরিচয় হই, বা তুমি তাদেরকে ডাকো। কই, কখনো তো নিয়ে আসুনি, আজকে তোমার ভাই হয়ে গেল কীভাবে? হ্যাঁ, তার মানে তুমি আমার ভাইকে ঠকিয়ে নষ্টমি করো? তোমার এই বাড়িতে থেকে নষ্টমি একদম চলবে না। আজকের ভাইয়া আসুক, ভাইয়া আসলে তোমার একটা ব্যবস্থা নিব। চুপ করেন আপনারা, এসব কী করতেছেন? কারি নিয়ে কী করতেছেন? আর কিছু না, এটা আমার ছোটো বোন, আপনারা এত বড় অপবাদ দিয়েন না ভাই বোন, যে এত বড় অপবাদ সহ্য করতে পারবো না। জানেন ভাই মা, এই বন্যারে সেই ছোট্টবেলা থেকে লালন করে বড় করছি, অনেক অনেক আদরে রাখছি, মানুষের মতো মানুষ করার জন্য তো অনেক কষ্ট করছি, মানুষের মতো ঠিকই, কিন্তু আমার এই বোনরা আপনার বড় বলার হাতটা ধরে চলে আইলো। চলে আসার পরে থেকে আমি অনেক রাগ করছিলাম, আমি সবসময় চিন্তা করছি জীবন আমার এই ফাঁকি দিয়ে চলে গেছে, ওই বোনের কাছে যাবো না, ওই বোন আমার মুখটা জানতে দেখতে চায় না, আমার মুখটা ওই বোনটাতে দেখাবো না, কিন্তু পারিনি। কেন পারিনি জানেন? সন্তানের মতো আদর করছি, কোলে পিঠে করে লালন করছি, বলে দেখতে পারিনি। এই আজকে আইলাম, আসার পরে যখন বোনটাকে দেখছি একটা বছর পরে, মনটারে মানাইতে পারি নাই, বোনটারে বকে দিয়া আত্মারে শান্তি দিছি। আপনারা সবাই কি করতেছেন? আমার সাথে আর খারাপ সম্পর্ক? না না, আপনারা এই কথা কয়েন না, এই কথা কইলে আল্লাহর আরশ কেঁপে যাইব। হ্যাঁ মা, আমার ভাই যা বলেছে একদম সত্যি কথা বলেছে, সে আমার মায়ের পেটের ভাই, আমরা একই মায়ের সন্তান, আমার ভাইয়ের সাথে আমার কোনো উল্টাপাল্টা সম্পর্ক নেই, এই কথা আপনি বলবেন না মা প্লিজ। আপনি না একজন মা, আপনি একজন মা হয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? একটা ভাই বোনের সম্পর্ক অনেক মধুর সম্পর্ক হয়, আমারই দোষ, আপনার ছেলেকে ভালোবেসে এক বছর আগে ওর হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম, আমার ভাই আমার উপর অনেক অভিমান করেছিল, আমি অনেক সময় যেতে চেয়েও আমি যাইনি, কারণ আমি জানি আমার ভাই আমার উপর অভিমান করে আছে, আমি গেলে হয়তো ভাই আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই মুখ বুঝে সহ্য করে আমি এই বাড়িতেই রয়ে গেছি। জানেন মা, ভাইয়ের জন্য আমার সব সময় মনটা কাঁদত, আপনার ছেলেকেও আমি বলতাম, আপনার ছেলে সবসময় আমাকে বুঝিয়ে রাখত যে দেখো একদিন ঠিক তোমার ভাই তার নিজের ভুলটা বুঝে তোমাকে দেখতে আসবে, আর সেই ভাই এক বছর পর আমাকে দেখতে এসেছে, আমার বড় ভাই আমার বাবা সমতুল্য, আমার ভাই আমাকে আগে প্রত্যেকটা দিন খাইয়ে দিত, নিজের হাতে খাইয়ে দিত, আর সেই ভাই আমাকে দেখে সেই লোকটা সামলাতে পারেনি, আমাকে বললো বোনাই আমি তোকে নিজের হাতে খাইয়ে দেই, আর ঠিক সেই সময় এসে আপনি আমার ভাইয়ের গায়ে হাত পর্যন্ত তুললেন, আমাদের দুজনকে নিয়ে নানান রকমের কথা বললেন, মা প্লিজ এই ধরনের কথা আর বলবেন না। চুপ, নষ্টা মেয়ে, তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি তোর নাগরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। দাঁড়াও, তোমরা কাদেরকে বাসা থেকে বের করে দিতে চাইছো? কারে আবার বের করে দিব? এই যে তোর বউ, তোর বউ একটা নষ্টা, চরিত্রহীনা, তোর বউ হাতে নাতে ধরা পড়ছে আজকে, আমি নিজের চোখে দেখছি তোর বউ এই কামলার সাথে ডলাডলি করছে, তারপরে আরে এই বাড়ির মধ্যে রাখবো? অসম্ভব, এই নষ্টা মেয়েকে এক্ষুনি এখান থেকে বের হয়ে যেতে বল। মা, আমার বউয়ের চরিত্র নিয়ে একদম কোনো বাজে কথা বলবে না,
আমি আমার বউকে ভালোবেসে বিয়ে করেছি আর তার চরিত্র কেমন সেটা আমি খুব ভালোমতো জানি। আমার সামনে দাঁড়িয়ে অন্তত আমার বউকে অপমান করবে না। আর তুমি কাদের সম্বন্ধে কি বলছো? আর শোনো, এটা যে অথয়ের ভাই সেটা আমি অনেক আগে থেকেই জানি। শুধুমাত্র তোমাদের কারণে এতদিন পর্যন্ত ওনাকে বাসায় আনতে পারিনি, কারণ আমি তোমাদেরকে খুব ভালো মতোই জানি আর তোমাদেরকে চিনিও তোমরা মানুষের সাথে কেমন ব্যবহার করতে পারো। দেখো মা, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, ভাইয়ার অথয়কে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করবে না আর আমার বউকে ভুলেও কোনো অপমান করে কথা বলবে না। শুন, তুই যত কথাই বলিস আমি এটা মানতে পারতাছি না। ওদের সাথে কি আমাদের যায়? ওরা সে কমলা ছোট লোক, ওদের সাথে আমাদের যায় না। এক্ষুনি ওদেরকে বাড়ি থেকে বের করে দে। মা, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, তখন থেকে আমি তোমাকে কথাগুলো বুঝাচ্ছি, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আর কাদেরকে কামলা ছোট লোক বলে কথা বলছো তুমি? ভুলে গেছো তুমি সব কিছু? হ্যাঁ, আমাদেরও কিন্তু একসময় ওই অবস্থা ছিল। আমাদের নুন আনতে পান্তা ফুরাতো, একবেলা কি খাবো তার পরের বেলা কি খাবো সেই খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আর আজকে যেই কিছু টাকার মুখ দেখেছো, মানুষকে ছোট করে কথা বলতেছো। আমি তোমাকে এক্সপ্লেইন করলাম, আমি সব কিছু খুলে বললাম, ও তো অথয়ের ভাই, তারপরেও তুমি তোমার দাম্ভিকতা দেখাচ্ছ, সন্দেহ করতেছো, তুমি কি বোঝাতে চাইছো? শোনো মা, অহংকার করো না একদম ঠিক না। এই যে এত অহংকার দেখাচ্ছ, এটা পতন হতে কিন্তু এক সেকেন্ড সময় লাগবে না, সময় থাকতে মা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি সত্যি অতীতকে ভুলে গিয়েছিলাম, আমি সত্যি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বৌমা, তুমি তো আমার ছেলের বউ, আমার মেয়ের মতো, তুমি কি পারো না তোমার মাকে মাপ করতে? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি, কি হলো মা, মাফ করবে না? না মা, আপনি আমার কাছে মাফ চাইবেন না, আসলে ভুল তো মানুষ মাত্রই হয়, আপনারা ভুল করে এমন একটা কাজ করে ফেলেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমার ভাই এ বাড়িতে এসেছে, আমার ভাইকে একটু নিজের ছেলের মতো দেখবেন, তাতেই আমি খুশি, আমার আর কিছু চাওয়ার নেই। তোরে কি কইছিলাম আমি, তোর কপালে একটা রাজপুত্র আইব, দেখ ওই যে রাজপুত্র, আমার মনে আসা পূর্ণ করছে। হ্যাঁ ভাইয়া। বৌমা, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার ভাইকে পেট ভরে খাবার দাও। ভাইয়া তুমি বসো, খাবার খাবে, বসো।